আর সব গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, অন্যদিনের মতো আজকে আবার চলে আসছি তোমাদের মধ্যে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই রকম স্টাইলের ভিডিও কিভাবে এডিট করবে তা আবার ক্যাপকাট অ্যাপ দিয়ে। এই রকম টিকটক ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করার জন্য এই ভিডিওটি ফুল দেখতে থাকো, তাহলেই কিন্তু তুমি 5-4 মিনিটের মধ্যে এই রকম স্টাইলের ভিডিও কিন্তু এডিট করা শিখে যাবে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দেখে আসি। তো ফ্রেন্ডস, অলরেডি আমরা ব্যাক করছি আমাদের ফোন স্ক্রিনে। এখন এই ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করার জন্য তোমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ। ওকে, তো এই ক্যাপকাট অ্যাপটা তোমরা প্লে স্টোরেতে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করবে। ওকে, তো ডাউনলোড করার পর তোমরা এটা আর কি ওপেন করে নেবে। তো ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখন তোমরা নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ ফটোস, তো এই ফটোসতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখন তোমাদের যে ফটোগুলো প্রয়োজন সেই ফটোগুলো কিন্তু অ্যাড করে নিবে। ওকে, তো আমি এই ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো ফটো কিন্তু ইউজ করতে পারো এখানে, তোমাদের ফটো দেন মানে সব ভাইরাল ফটো, মানে যেটা খুশি দিয়ে কিন্তু তোমরা এডিট করে এই টাইপের ভিডিওগুলো বানাইতে পারো। তো এখানে তোমরা 22টা ফটো অ্যাড করে নিবে। অ্যাড করার পরে যে নিচে অ্যাড দেখতে পাচ্ছ এখানে অ্যাডে ক্লিক করবে। এটা ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখন তোমরা একদম আর কি ভিডিও লাস্টে চলে যাবে। লাস্টে গিয়ে এই যে এখান থেকে ওয়াটার মার্কটা ডিলিট করে দিবে। তো ডিলিট করে দেওয়ার পর এখন তোমরা কি করবে, এখন তোমরা এই যে নিচে দেখতে পাচ্ছ কিছু টুলস, এই আর কি ডান সাইজের সাইডে যাবে। যাওয়ার পরে যে দেখতে পাচ্ছ ফরম্যাট, তো ফরম্যাটে ক্লিক করবে। ফরম্যাটে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ 16:9, তো এই 16:9 এখানে ক্লিক করবে। ক্লিক করলে আমাদের এরকম হয়ে যাবে। এখন তোমরা এই ফটোগুলো সিম্পলি এই লেয়ারের উপর ক্লিক করবে। ফটো লেয়ারের উপর ক্লিক করে তোমরা এই ফটোগুলো এইভাবে ঘুরিয়ে দিবে। ওকে, তো আমি ঘুরিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা ঘুরিয়ে ফুল ফটোগুলো জুম করে নেবে। তো প্রত্যেকটা ফটো কিন্তু তোমাদের ঘুরিয়ে নিতে হবে। তো ঘুরিয়ে নেওয়ার পর তোমরা এটা জুম করে দিবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রতিটা ফটো কিন্তু এভাবে আমি ঘুরিয়ে জুম করে নিলাম। ওকে, তো তোমরা এভাবে ঘুরিয়ে প্রতিটা ফটো কিন্তু জুম করে নেবে। জুম করার পর এখন তোমাদের এই কাজটা করা হয়ে গেলে তোমরা এখন এই ফটো লেয়ারে ক্লিক করবে। তো এই ফটো লেয়ারে ক্লিক করে তোমরা এটা 0.5 করে দেবে। তো প্রতিটা আর কি ফটোই তোমরা 0.5 করে দিবে। ওকে, এর আর কি যাই হোক তোমরা এভাবে করে দিবে। করে দেওয়ার পর তোমরা প্রতিটা দেখি আমি এতো 7-6, তো 0.5 করবে। তো 0.5 না করলে কিন্তু তোমাদের হবে না। তো প্রত্যেকটা ফটো মনে রাখবে অবশ্যই জানে 0.5 হয়। এই তো এটাও 0.5 করলাম। তো আমি করে নিচ্ছি কাজটা, তোমরা এভাবে করে নেবে। তো আমরা লাস্টের ফটোটাও কিন্তু 0.5 করে নিলাম। এটা 6 হয়েছে, 0.5 হয়ে গেছে, তো 5 সেকেন্ড। তো এইভাবে করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য আপনারা এই যে ফটো লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করে যে এখানে অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইন আউট অ্যান্ড কম্বো, তো আপনারা কম্বোতে চলে যাবেন। কম্বোতে আসার পর আপনারা সিম্পলি এই ব্যাকে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন পেন্ডুলুম আর কি, পেন্ডুলুমই হবে হয়তো, যাই হোক পেন্ডুলুম 2, এই যে এই অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। তো আপনারা দ্বিতীয়টাতেও এটা ইউজ করে দিবেন। তো প্রতিটা ফটোতেই আপনারা এই পেন্ডুলাম 2 এটা আর কি অ্যাড করে নেবেন। ওকে, তো তাহলেই হবে। তো আমি সবগুলোতে অ্যাড করে নিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এই যে লাস্টেরটাতেও আমরা এটা অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আপনারা নিচে দেখবেন রাইট চ্যানেল ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো কিন্তু আমাদের ফুল কিন্তু অ্যাড করা হয়ে গেল। তো এখন আপনারা কী করবেন, এখন আমরা ভিডিওটা আরও ইউনিক দেখানোর জন্য এই যে বক্স দেখতে পাচ্ছেন সাদা সাদা, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিম্পলি এই বেসিক অপশন থেকে আপনাদের একটা দেখে দিচ্ছে যে বেসিকে থাকবে। বেসিক থেকে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স, তো এই ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখবেন অ্যাপ্লাই অলে ক্লিক করে এখানে রাইট সিনে ক্লিক করে দেবেন। ওকে, তো এটা সাথে সাথে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো রাইট সিনে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের দেখেন আমি প্লে করে দেখাচ্ছি এরকম হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখন আমরা এই ভিডিওটা সেভ করে নেব। এর জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ, তো এগুলো সব হাই করবেন। হাই করে আপনারা এই যে সেভে এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করছে। তো ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আপনার সিম্পলি ব্যাক করে দেবেন। একদম ব্যাক করে একদম প্রথমে চলে আসবেন। আসার পর আবার এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনার এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ক্লিক করবেন। এখন আপনাদের মূল বিষয়টা দরকার। তো আপনাদের এখন একটা ভিডিও প্রয়োজন।
তো এই ভিডিওটা কিন্তু আমি যে ভিডিওটা আর কি ফুল মেক করছি এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন সবকিছু দরকার তো এগুলো আমি ভিডিও ডেসক্রিপশন এক বক্সে একটা ভিডিও দিয়ে রাখবেন ফার্স্ট কমেন্টেও ভিডিওটা দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা এই ভিডিওটা আর কি ডাউনলোড করে নেবেন ওকে তো এটা আমার গুগল ড্রাইভে রাখা আছে তো আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা সিম্পলি এটা অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনারা সিম্পলি এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে একদম লাস্টের এই ওয়াটারমার্কটা এসে আপনারা কেটে দেবেন আবারও আগের মতো কেটে দেওয়ার পর আপনারা এই ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন সাইডে অডিও এক্সপোর্টে আর কি এক্সপোর্ট অডিওতে এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের অডিওটা আর কি মিউজিকটা চলে আসলো আসার পর এখন আপনারা জুম করবেন জুম করে কী করবেন আপনাদের যে ভিডিওটাই আর কি বানান না কেন এখানে কেটে নেবেন আমি এটাকে এখানে কেটে নিচ্ছি তো আপনারা এভাবে কেটে নেবেন কেটে নিয়ে এই যে মেটার ছবি আসতেছে এখান থেকে কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনারা এই ডিলিট করে দেবেন তো এটা আপনারা সিম্পলি ডিলিট করবেন ডিলিট করে এখন আপনাদের যে ছবিটা দিয়ে বানাইছেন তো ভিডিওটা যে ছবিটা দিয়ে আপনারা এতক্ষণ মেক করলেন দেখাইলাম তো যেটা সেভ করছেন ওইটা আপনারা এই যে প্লাস চিহ্নে ক্লিক করবেন প্লাস চিহ্নে ক্লিক করার পর আপনারা সিম্পলি আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এই যে এরকম তো এখানে আপনারা সেই ভিডিওটা নিয়ে চলে আসবেন ওকে তো আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যেটা আমি মেক করলাম আপনাদের দেখালাম তো এই যে ভিডিওটা কিন্তু এই যে ভার্টিক্যাল অবস্থায় করা হরিজন্টাল অবস্থায় করা তো এটা আপনারা ভার্টিক্যাল টাইপে করে দেবেন ওকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে আর কি এটা সোজা করে জুম করে নেবেন জুম করার পর কিন্তু এটা আমাদের কাজ শেষ এখন যদি আমি ভিডিওটা আপনাদের প্লে করে দেখাই তো দেখেন আমাদের ভিডিওর কাজ কিন্তু শেষ ভিডিওটা কিন্তু মেক হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনাদের ছবি থাকবে কিংবা আপনাদের যে এডিট করবেন ওই এডিট করা আর কি ভিডিওগুলো থাকবে তো এইভাবে কিন্তু আপনারা এই রকম ট্রেন্ডিং সব ভিডিও কিন্তু এডিট করতে পারেন ওকে খুবই সহজে খুবই দারুণ দারুণ টিকসে ওকে তো আপনাদের এগুলাও বানাইতে হলো না ফার্স্টের তো খুবই সহজে এগুলো আপনারা তৈরি করতে পারবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নেক্সটে কিন্তু আরও দারুণ দারুণ সব ভিডিও আসতে চলেছে তো সবাই